আসসালামু আলাইকুম, প্রবাসী দিগন্ত সংবাদে স্বাগতম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে বিমান চলাচল বন্ধ থাকায় এবং লাশ সংরক্ষণের হিমাগারে স্থান সংকুলন না হওয়ায় প্রবাসীদের লাশ স্থানীয়ভাবে সৌদি আরবে দাফনের জন্য এক নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। আর এতে সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের লাশ দেশে আনা সম্ভব হচ্ছে না। দেশটির নিয়ম অনুযায়ী হাসপাতালের মর্গে একটি লাশ সর্বোচ্চ 60 দিন পর্যন্ত রাখা যায়। এ সময়ের মধ্যে লাশ দাফনের বিষয়ে কোনো সুরাহা না হলে স্থানীয়ভাবে দাফনের বিধান রয়েছে। বাংলাদেশ মিশন সূত্রেও জানা গিয়েছে, বর্তমানে সৌদির মর্গগুলোতে লাশ রাখার জায়গা নেই। এদিকে বিভিন্ন কারণে সৌদিতে মারা যাওয়া বাংলাদেশি প্রবাসীদের লাশ দীর্ঘদিন হিমাগারে পড়ে আছে। করোনার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীদের এসব লাশ দেশে পাঠানো সম্ভব হচ্ছে না। এরই মধ্যে মর্গে আসছে নতুন লাশ, কিন্তু নতুন করে কোনো লাশ রাখার জায়গা না থাকায় বাধ্য হয়ে পুরনো লাশ দাফন করতে হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, শুধু রিয়াদের শিমুশি হাসপাতালের হিমঘরে রয়েছে বাংলাদেশের 35 জন প্রবাসীর লাশ। এমনভাবে দেশটির অন্যান্য শহরের সরকারি বেসরকারি হাসপাতালে আরও অনেক লাশ পড়ে আছে। স্বাভাবিক মৃত, হৃদরোগে মৃত, সড়ক দুর্ঘটনা এবং করোনায় মৃত লাশের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রবাসী দিগন্ত সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।